এটাই হচ্ছে রান্না সিক্রেট টিপস আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আজকে সকালে খোলা জালি পিঠা বানিয়েছি তো নাস্তা খাওয়া শেষ হওয়ার পর আমি বিছানাটা গুছিয়ে দিলাম ছেলেদের রুমটা পরিষ্কার করে গুছিয়ে দিলাম তো এখন হচ্ছে প্রায় এগারোটা বাজে আমার বড় ছেলে নাস্তা খাচ্ছে ওর জন্য জালি পিঠাটা আমি হটফটে রেখে দিয়েছিলাম বানানোর পরে আর এমনিতে রাখলে কিন্তু শক্ত হয়ে যায় তো সেই জন্য হটফটে রেখেছি ওই ঘুম থেকে উঠে এটা খেয়ে নিচ্ছে আর আজকে কাপড় ভিজাবো কাঁথা ধুয়ে নিব তো সেই জন্য এটাও রেখে দিলাম দিক দিয়ে রান্নাবান্না সব কিছু রেডি করেছি সুটকি দিয়ে মসুরের ডাল চাচরি করব এই রেসিপিটা অনেক বেশি মজার আমার কুকিং চ্যানেলের শর্ট ভিডিওতে এই রেসিপিটা দেওয়া আছে আপনারা আগেও স্যারে দেখে আসতে পারেন আমার পেজেও আছে তো পোয়া মাছ রান্না করব আলু দিয়ে পোয়া মাছটা এভাবে রান্না করলে অনেক মজা হয় খুব ভালো করে ধোয়ার পর আমি এখন হলুদ লবণ মেখে পাঁচ থেকে দশ মিনিটের জন্য রেখে দেবো তো এরপরে আমি এগুলো একদম লাল করে ভেজে নিচ্ছি পোয়া মাছটা একটু ভেজে রান্না করলে খেতে ভালোই লাগে এমনিতে একদিন রান্না করেছিলাম কাঁচা মানে না ভেজে রান্না করেছিলাম আর কি কিন্তু একটু মজা হয়নি তো সেই জন্য এরপর থেকে আমি ভেজে রান্না করি চুলায় ভাত বসিয়ে দিলাম তো ভাতটা হচ্ছে এদিক দিয়ে আমার রান্নাগুলো রেডি করছি তো সুটকিটা হাতে মেখে রান্না করব। সরিষার তেল দিয়ে এই শুটকিটা রান্না করব এত মজার এই শুটকির তরকারিটা মসুর ডাল দিয়ে করতে হয় খুবই ভালো লাগে খেতে এদিক দিয়ে মাছটা রান্না করার জন্য পরিমাণ মতো সয়াবিন তেল পেঁয়াজ কুচি টমেটো রসুন বাটা দিয়েছি দেওয়ার পরে সামান্য একটু পানি দিয়ে দিলাম এখন হলুদ মরিচ আর লবণ দিয়ে দিচ্ছি আর কোনো মশলা দিব না মরিচের গুঁড়োটা একটু বাড়িয়ে দিয়েছি এই মশলাটা ঢাকনা দিয়ে আমি পাঁচ থেকে ছয় মিনিট কষিয়ে নেব জল দেখা যাওয়া পর্যন্ত কষিয়ে নেব এই যে মশলা খুব ভালো করে কষানো হয়েছে এখন আলুগুলো দিয়ে দিচ্ছি এখানে তিনটা আলু আছে আলুটা আমি লম্বা লম্বি করে কেটে নিয়েছি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি পানিতে আলুটা সাত থেকে আট মিনিট রান্না করব মিডিয়াম হাই আছে তো সাত মিনিটের মতো রান্না করার পর আমি এখন মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো যেহেতু ভেজে নেওয়া সেই জন্য মাছটা একটু পরে দিলাম আর যদি না ভেজে রান্না করা হয় তাহলে একসাথে সাত থেকে আট মিনিট রান্না করব যেহেতু একটু ঝোল রাখবো সেই জন্য আর একটু পানি দিয়ে দিলাম এখন কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এরপরে ঝোলটা একটু ঘন হওয়া পর্যন্ত রান্না করব তো জলটা গন হওয়ার পরে আমি এখন গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে এটাই হচ্ছে পোয়া মাছ রান্না সিক্রেট টিপস পোয়া মাছ যদি এইভাবে নামানোর আগে গরম মশলা দিয়ে রান্না করা হয় খেতে অসম্ভব মজার হয় ধনিয়া পাতা কুচি দিয়ে রান্নাটা শেষ করলাম এখন ঢাকনা দিয়ে দিব কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখলে গরম মশলা আর ধনিয়া পাতার ফ্লেভার দুইটাই পাওয়া যায় এই তো মসুর ডাল শুক্তি দিয়ে রান্না করেছি এরপরে পোয়া মাছ আজকে রান্না হচ্ছে এগুলো টেবিলে আমি খাবারটা এখন দিয়ে দিব। তো আমার ব্লগটা এখানে শেষ করব আশা করি পোয়া মাছের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ